আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে সরকার হঠাতে অরাজকতা প্রস্তুতি নিচ্ছে অপশক্তিগুলো। এদের ব্যাপারে ছাত্রলীগকে ওয়েল ইকুইপড হয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আন্দোলনের নামে কোটা বিরোধী নিরাপদ সড়কসহ অনেক অরাজকতার উদাহরণ দেন তিনি। তিনি বলেন, আগের মতো ছাত্রলীগকে সতর্ক হয়ে মাঠে থাকতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে যথার্থ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমানের লাশের ছবি দেখাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। আপনাদের কিন্তু আট গাঁট বেঁধে নামতে হবে, অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে। তারা প্রস্তুতি নিচ্ছে, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে, শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কাজে ছাত্রলীগকে আজকে ওয়েল ইকুইপড হতে হবে।